ready for even now. লাবড়ার জন্য সবজি কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা, টমেটো, লাবড়ার পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা। আজকে এলো করবো হলো খিচুড়ি আর লাবড়া। খিচুড়ির মুগ ডাল, আতপ চালের খিচুড়ি করব, আতপ চাল। এখানে হলদি, লবণ, জিরার গুঁড়ো আছে, আদা কুচি করা আছে। এখন তো আমি আগে প্রথম গ্যাসটা ধরে লাবড়াটা বসাবো, তারপর খিচুড়ি। আগে লাবড়াটা বসিয়ে নিই, এটা হওয়ার পর আস্তে আস্তে খিচুড়িটা করবো। আস্তে ভীষণ ঠান্ডা এখানে বসে, আমার মা বললো যে আজকে তুমি খিচুড়ি করো, তোমার তো সব কিছুই টেস্ট করেছি কিন্তু খিচুড়িটা আজকে টেস্ট করা হয়নি। তাহলে আজকে বসাবো, প্রথমে আমি দিব সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দেবো। আমরা একটু তেল বেশি খাই, তোমাদের ইচ্ছে, তোমরা যতটুক মনে হবে অতটুক দেবে, আমরা একটু বেশি মনে হয় খাই, ওর জন্য আমি একটু বেশি করে দিলাম। তা তেলটা গরম হওয়া পর্যন্ত একটু তো অপেক্ষা করতেই লাগবে 5 মিনিট। তেলটা গরম হলে আমি প্রথমে দেবো তেজপাতা। এখন তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন প্রথমে দেবো তেজপাতা। তো আমি বেশি দেবো না, একটাই দেবো তেজপাতা। আর তিনটা শুকনো লঙ্কা দেবো, এটা প্রথমে আগে একটু ওই করে নেবো, কালো করে নেবো তেজপাতা শুকনো লঙ্কাটা। এতে কালো হওয়ার পরে আমি পাঁচফোড়ন দেবো। আমি তো লাবড়াটা করি সবসময় পাঁচফোড়ন দিয়ে, তোমাদের ইচ্ছা, তোমরা যদি পাঁচফোড়ন খেতে চাও দেবো, না হলে খালি জিরা দিলেও হবে। পাঁচফোড়নটা দিলে একটু সেন্টটা আসে অন্য ধরনের, আর জিরা দিলে সেন্টটা অন্যরকম আসে। তো আমি এখন পাঁচফোড়নটা দিচ্ছি, আমি একটু বেশি খেতে ভালোবাসি, ওই জন্য আমি বেশি করে পাঁচফোড়নটা দিলাম। আর বাদ বাকি তোমাদের ইচ্ছা, তোমরা যেরকম পছন্দ করো ওরকম। তেলটা ভীষণ ঝাঁস, চোখটা মনে হয় হয়ে যাচ্ছে তেলের ঝাঁসে। তো এখন আমি এখন সবজিটা দেবো। তো আমি সবজি কাটাটা তোমাদের দেখাইনি, আমার টাইম খুব শর্ট ছিল, তো এখন আমি দেখাচ্ছি সবজিটা কীভাবে দেব। আস্তে আস্তে দিব, নাহলে হলো তেলটা গায়ে ফুটে আসতে পারে। এখন আমি সবজিটা একটু লবণ আর চিনি দিয়ে ঢেকে দিব, তারপরে খিচুড়িটা রেডি করবো। সামান্য লবণ দিলাম আর একটু চিনি দিলাম। চিনি ফেনে আর কথা আমার মনে নেই, তাই আমি বলটাই বের করে নিলাম। তার সঙ্গে লঙ্কাটাও দিয়ে দেবো, তোমরা যেরকম ঝাল খেতে ভালোবাসো ওইভাবে ঝালটা দেবা। তখন এটা আমি ঢেকে দেবো, কিন্তু আমি হলো চাল আর ডালটা একসাথে মিক্স করব। চাল ডালটা মিক্স করে, মিক্স করা হয়ে গেল, এখন আমি এটা ধুয়ে নেব। তা তো আমাদের বাড়িতে তো গরু আছে, তোমরা তো কাল দেখেছো সবাই, তা আমাদের এই জলটা রেখে দিতে লাগবে, এই জলটা আমরা খালাবো না, এটা আমরা আমাদের সন্তু পাখির জন্য রেখে দেবো নয়নতারার জন্য। তো আমি চালটা ধুয়ে নিই। আমার এটা হয়ে গেছে ধোয়া, এখন আমি একটু ভিজিয়ে রাখবো, তারপর লাবড়াটা হলে আমি খিচুড়িটা বসাবো, তখন আবার ভিডিওটা হবে। তো সবজিটা ঢাকাটা খুলে দেখবো যে কতটুকু ইয়ে হয়েছে, মজে গেছে। তো এটা তো খুবই গরম হয়েছে, তাই অনেকটাই মজেছে। আর একটু হবে, তো আমি আরেকবার ঢেকে দেবো।
Thank you.
আমিও দেবো। Thank you.
Thank you.